আজ বুধবার 7ই আষাঢ় 2022 সালের 22শে জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতিরই কাটবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এবং শিক্ষায় কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ ক্রিয়েটিভ চিন্তাভাবনা, সৃজনশীল শখ, হবি এগুলি কিন্তু মানসিকভাবে আপনাদের চাপ মুক্ত রাখবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। চাকরিজীবীদের বলবো, অফিসে কিন্তু আজ আপনি কোনো ভালো কর্মের কারণে সম্মানিত হতে পারেন। তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। অর্থগতভাবে দিনটি অত্যধিক ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে, যার কারণে কিন্তু আসন্ন সময়ে আপনারা অনুতপ্ত হবেন। তাই আজকের থেকে মানি সেভিংসের দিকে নজর বৃদ্ধি করুন, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ একদমই আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়েই চলুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আপনি যখন দুপুরে খেতে বসবেন, খাবারের পাতে লাল রঙের লঙ্কা খাবেন অন্ততপক্ষে একটি, তাহলে দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতি, শিক্ষা জীবনের প্রভূত পরিমাণে উন্নতি নিশ্চিতভাবে ঘটবে। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটতে চলেছে। এমন কোনো আত্মীয় স্বজন যারা আপনাদের বাড়ি থেকে অনেক দূরে থাকে, ভিন দেশে বা ভিন রাজ্যে, তাদের তরফ থেকে আজ কোনো পাওয়া উপহার আপনাকে মানসিকভাবে প্রফুল্ল করে দিতে চলেছে। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। একে অপরের প্রতি সম্মান করা, যোগ্য সম্মান দেওয়া এবং একে অপরকে অপরের সাথে বৃত্তসুলভ আচরণ না করা, এরই নাম কিন্তু প্রেম, এরই নাম দাম্পত্য জীবন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি মকর, এই গণনা কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মকর লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।